আসন্ন লোকসভা নির্বাচন আহি আছে। এই আসন্ন লোকসভা নির্বাচনক কেন্দ্র করে ইতিমধ্যে শাসকীয় বিজেপিয়ে 11টাকৈ লোকসভা সমষ্টিত তেওঁলোকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সমান্তরালকৈ মিত্র দল অগপ আর ইউপিপিএলক যে তিনখন আসন এৰি দিছিল তার ভিতর অগপরলৈ এৰি দিয়া হয়েছিল দুখন আসন, এখন হচ্ছে বরপেটা আর আনখন হচ্ছে ধুবুরী। আর বরপেটা লোকসভা সমষ্টিত বিশেষকৈ অগপ নেতৃত্বই পূর্বরে পরাই অগপর জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুরীক প্রক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করে আহিছিলে। যদিও এই ক্ষেত্রে বারম্বার জ্যেষ্ঠ বিধায়ক ফণীভূষণ চৌধুরী এই ক্ষেত্রে বিধিগত ঠালি দিয়েছিল, কোনো কারণতে এই আসনখনত প্রতিদ্বন্দ্বিতা করব বিচরা নাই বলে স্পষ্টভাবে উল্লেখ করে আহিছিল। সমান্তরালকৈ অতি শেহতীয়াভাবে বঙাইগাঁও জিলা অগপর যখন মহিলা আছে সেই মহিলাসকলে বিধায়ক ফণীভূষণ চৌধুরীর বাসগৃহ ঘেরাও করে ইয়ার ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করেছিল। আর এনে প্রক্রিয়ার মাজেরে অতি শেহতীয়াভাবে অগপ সভাপতি অতুল বরাই এখন তিনিজনীয়া পর্যবেক্ষণ সমিতি গঠন করে দিয়েছিল, যখন কমিটিত রাজ্যসভার সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্যব, অগপ জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক ডাক্তার কমলাকান্ত কলিতা আর রমেন্দ্র নারায়ণ কলিতা সামরি এই কমিটি গঠন করে দিয়া হয়েছিল। আর এই কমিটিয়ে যে প্রতিবেদন দাখিল করব সেই প্রতিবেদনের ভিত্তিতে আজি বেলি সন্ধ্যা 5 বজাত এই তালিকা প্রকাশ করবে বলে উল্লেখ করেছিল। কিন্তু শেহতীয়াভাবে চিন্তা চর্চা বা অগপর ভিতর যে সূত্র সেই সূত্র অনুসরি আগন্তুক লোকসভা নির্বাচনের কারণে বরপেটা লোকসভা সমষ্টিত জ্যেষ্ঠ অগপ জ্যেষ্ঠ বিধায়ক ফণীভূষণ চৌধুরীকে প্রার্থিত্ব দিয়ার এক যোজা চলছে। আর এই খবর পাওয়া মতে বঙ্গাইগাঁও জেলা প্রতিনিধি দলে আজি পুয়ার ভাগত অগপ কার্যালয়ত উপস্থিত হয় আর অগপ কার্যালয়ত উপস্থিত হয়ে যে পর্যবেক্ষণ আছে পর্যবেক্ষণ কমিটিক প্রায় 2 ঘন্টা ধরে এই বিষয়ে যে মতামত অবগত করে। আর সমান্তরালকৈ এই কথাও বুঝাই দিয়ে যে ফণীভূষণ চৌধুরী বরপেটা লোকসভা সমষ্টি প্রদান করে ইয়ার এই ক্ষেত্রে বঙ্গাগাঁও অগপয়ে কঠোর সিদ্ধান্ত লৈ হব ভাবে এই ক্ষেত্রত এই মুহূর্তে যে নেতৃত্ব আছে নিশ্চিতভাবে অগপর নেতৃত্ব এই বিষয়ত আলোচনা করব। আর সন্ধ্যালয় কার নাম এই সমষ্টিটির কারণে ঘোষণা করে সেয়া জানিবলে আমি নিশ্চিতভাবে অপেক্ষা করব লাগবে, কারণ ফণীভূষণ চৌধুরীর উপরেও এই সমষ্টিটির অগপ উপসভাপতি ডক্টর রঞ্জিত কুমার ডেকা, প্রাক্তন সাংসদ কুমার দীপক দাস, প্রাক্তন বিধায়ক গুণীন দাস করে কেবাগৰাকী ইতিমধ্যে বিষয়ববীয়াই এই দাবী উত্থাপন করেছে। কিন্তু মূলত অগপ সভাপতি বা অগপ নেতৃত্বই রাজনীতির যদি সংজ্ঞার কথা কবলে যায় তেতিয়াহলে স্থিরতা কতো নাই, স্থির সংজ্ঞা নাই রাজনীতির, গতিকে জনতা বা জনতার ভাবমূর্তির প্রকৃতার্থত এই বরপেটা লোকসভা সমষ্টিত এবার কি হব তেওঁলোকে সেয়া গণনা করব। গতিকে রাইজে যেহেতুকৈ ফণীভূষণ চৌধুরীক বিচরা নাই, ইফালে অতুল বরাই কৈছে যে বরপেটা সমষ্টিক লৈ সাংঘাতিক ধরনের তেওঁলোকে এটা প্রেসারত আছে, গতিকে কোরবাত নহয় কোরবাত কিবা অঙ্ক চলিছে নেকি বরপেটা সমষ্টিটুক লৈ? আপনি এইখিনিতে একটা কথা উল্লেখ করব, কারণ ফণীভূষণ চৌধুরী কালি সংবাদ মাধ্যমের সম্মুখত একটা বক্তব্য রাখিছিল যে বিগত 38টা বছরে অগপত যেবা আগবাড়ালে সেই সেবার যদি মর্যাদা দিব বিচার আসন্ন লোকসভা নির্বাচনত প্রার্থিত্ব প্রদান করব নয় বা নালাগে, আর যদি প্রার্থিত্ব প্রদান করে ভাবিলে বাধ্য হব বলে উল্লেখ করেছিল যে দলত যি 38টা বছরে সেবা আগবাড়ালে একনিষ্ঠভাবে সেই সেবার মর্যাদা দিব দিয়া বুলি ভাবিবলৈ বাধ্য হব বুলি কালি সংবাদ মাধ্যমত উল্লেখ কৰিছিল। আৰু সেই সময়ছোৱাত আবেগিক হৈ চকু ওলটুকিছিল আৰু আমাৰ যিখিনি উত্থাপন কৰা হৈছিল সেই কথাটোত এটা উল্লেখ কৰিছিল যে মই বিশেষ আদৰ্শত মই চামিল হব নোৱাৰিলো, জীৱন এয়াই আটাইতকৈ ব্যৰ্থতা, এই কথাত স্পষ্টভাৱে উল্লেখ কৰিছিল। আৰু সেই বক্তব্য ৰাখিয়ে কালি বঙাইগাঁও গুৱাহাটীৰ পৰা বঙাইগাঁৱত উপস্থিত হৈছিল, আজিও বঙাইগাঁৱৰ এক অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে কিন্তু সংবাদ মাধ্যমৰ পৰা আঁতৰি ফুৰে বা আৰু কিছু সময় পূৰ্বে আমি ব্যক্তিগতভাৱে ফোনযোগে যোগাযোগ স্থাপন কৰিছিলোঁ আৰু এটা কথা স্পষ্টভাৱে কৈছিল যে মই আসন্ন লোকসভা নিৰ্বাচনত মই প্ৰতিদ্বন্দ্বিতা নকৰোঁ, এই কথাটো স্পষ্টভাৱে উল্লেখ কৰিছে। দলৰ নেতৃত্বক কাক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰে সেয়া জানিবলৈ আমি নিশ্চিতভাৱে 5 বজালৈকে অপেক্ষা কৰিব লাগিব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।